নমস্কার বন্ধুসকল, মই হলো এটি আর আপনি চাইছে বিওয়ান। আজি আমি এই ভিডিওতে আলোচনা করিম যে গোটে দিন বা সপ্তাহত গোটে সপ্তাহটো কেনেকে লুক ফ্রেশ কেনেকে দেখাব পারি, নিজক কেনেকে ফ্রেশ রাখব পারি তার বিষয়ে এই ভিডিওতে আমি আলোচনা করিম। তো বলক ভিডিওটো আরম্ভ। নম্বর ওয়ানত হল পারফিউম স্মেল। যেতিয়া এতিয়া কি আপুনি গোটে দিনটো আপুনি ফ্রেশ দেখিব বিচাৰে না, হয় নে নহয়? তেতিয়া আমি যেতিয়া ফ্রেশ দেখিম, আমি দেখিবলৈ যেতিয়া ক্লিন লাগিব, ধুনীয়া লাগিব, তেতিয়া কি হয়, আমি যেতিয়া বেলেগ আগত যাম, তেতিয়া আমি যদি কথা বতৰা আৰম্ভ কৰোঁ, তেতিয়া আমাৰ দেখিবলৈ ধুনীয়া হ'লেই নহ'ব। যেতিয়া আমি তাৰ ওচৰত যাম, যদি বেয়া গোন্ধ ওলাই থাকে গাৰ পৰা, তেতিয়া কি হ'ব, বেয়া এটা ৰেছপঞ্চ পাব, ইম্প্ৰেশ্যনটো বেয়া হৈ যাব। আৰু যদি এটা ভাল এটা মানে পাৰফিউম লগায়, তেতিয়া কি হ'ব, এটা সুগন্ধ, ভাল সুগন্ধ আহিব। যেতিয়া আপুনি কথা বতৰা কথা পাতিব, তেতিয়া আমি দেখার লগে কি হবো, একটা ভাল ইম্প্রেশন পড়ব, মানে স্মেলটা ভাল আহিব, কথা বতরাটো ভাল হয়ে থাকিব। সেই কারণে যেতিয়া আপনি গোটে দিনটোত পুরা বা সপ্তাহ সদায় যেতিয়া ফ্রেশ দেখব বিচাৰে, তেতিয়াহলে আপনি প্রথমতে পারফিউম এটা ব্যবহার করবলে আরম্ভ করে দিও। নম্বর টু হল ফেস ওয়াশ। তো ফেস ওয়াশ করব লাগে, কিয় করব লাগে, যেতিয়া আমি লুকটো ফ্রেশ দেখিব বিচাৰো, তেতিয়াহলে আমার ফেস ওয়াশ করাটো অতি প্রয়োজন। তো কিছুমানের কি হয়, মানে বাইরত ওলাই গেলে মানে অলপ টাইম থাকার পিছতে ফেসটো ওয়াইলি ওয়াইলি হয়ে যায়, হয় না নয়? তো এনে যার ওয়াইলি ফেস হয়ে থাকে, তো সিহতে এনে ধরনের ফেস ওয়াশ ইউজ করব লাগে, যোনটো আমার ফেসের এক্সট্রা ওয়াইল হয় না, সেটা যাতে কমাই দিয়ে, তো ওয়াইলির পর যাতে ফেসটো নর্মেল করে দিয়ে, তো তেনে ধরনের ফেস ওয়াশ ইউজ করব লাগে। আর যার মানে ফেসটো এনে নর্মেল হয়ে থাকে, ড্রাই হয়ে থাকে, তো সিহতে সেইটো ওয়াইলি ওয়াইল যোনটো কন্ট্রোল করে, তেনেধরনের ফেস ওয়াশ ইউজ করব না লাগে, সিহতে নর্মেল ফেস ওয়াশ ইউজ করলেই হল। নম্বর থ্রি হল ফেস ক্রিম। তো বাইরত ওলাই যাওয়ার সময় ফেস ওয়াশ করার পিছত কি করব লাগে, ফেস ক্রিম লগাব লাগে। আর ফেস ক্রিমটো লগালে কি হয়, আমার ওয়াইলি হওয়াটো কম যাতে হয় তার কারণে সহায় করে, আমার আরো ফেসর একটা লুক, একটা ফ্রেশনেস লুক আনে দিয়ে। আর কিছুমান মানুষের কি হয়, ফেস ক্রিম লগালে পিম্পলস হওয়া আরম্ভ হয়ে যায়, তো যার মানে যদি ফেস ক্রিম লগায় পিম্পলস হয়, তেতিয়াহলে সিহতে ফেস ক্রিম লগাব নালাগে, সিহতে সানস্ক্রিম লগালেই হয়ে যায়। নম্বর ফোরত, যেতিয়া আমার ফেসটো ঘামি যায় না, তেতিয়া কি হয়, কিছুমান মানুষে ডাইরেক্ট পানিরে মুখটো ধুই দিয়ে, তেতিয়া কি হয়, যেতিয়া আমি পানিতে ডাইরেক্ট ফেসটো ধুই দিও, তেতিয়া কি হব, আমার ফেসটো যেতিয়া আমি যোনটো ক্রিম লগাইছো, সেই ক্রিমটো নাইকিয়া হয়ে যাব, ক্রিমর কাম শেষ হয়ে যাব। সেই কারণে আরো কিছুমানে আছে যে রুমালেরে পুরো ফেসটো এনেকে মুছে, মানে কি কম আৰু, মানে কবলি নাই, ফেসটো আরো বরবাদ হয়ে করে দিয়ে। তো যদি আপনি রুমাল ইউজ করে আছে, তো লাহেকে আপনি যেতিয়া ঘামিব, আপনি লাহেকে এনেকে ফেসটো আপুনি মুচিব, তেতিয়া কি হব, আমার রুমাল কিন্তু পরিষ্কার রুমাল লব, লেতরা রুমাল লো এনেকে মুছিলে আর কি হব, আর লেতরা হয়ে যাব ফেসটো। তো এনেকে মুছিলে কি হয়, আমার ফেসর ঘামটো মুছি যাব, আর আমার ফেসর যোনটো ক্রিম আছে সেই ক্রিমটো এডজাস্ট হয়ে থাকিব। নম্বর ফাইভত কি করব, যেতিয়া আপুনি ৰাতিপুৱা ওলাই যাব, তেতিয়া কি হব, আমি যেতিয়া ৰাতিপুৱা ওলাই যাওঁ, তেতিয়া কি করো, আমি শার্টটো যেতিয়া পিন্ধো, পুরা স্লিপটো ফুল করে পিন্ধি গুছি যাও, হয় না? ফুল স্লিপ মানে শার্টটো পুরা ফুলাতা পিন্ধি যাও, তো ফুলা এটা পিন্ধি তাত মানে বটমটো ইয়াত লগাই দিও, ঠিক আছে? তো এনেকে গুছি যাও, এনেকে গুছি যাওয়ার পিছত গোটে দিনটি যদি থাকিব হয়, তেতিয়া কি বল, লুকটো ফ্রেশটো আনফ্রেশ হয়ে যায় না, ইভিনিং টাইমত মানে আবেলি মানত আনফ্রেশ দেখিব পোৱা যায়। তো তেতিয়া কি করব, তেতিয়া সেইটো সময়ত আপুনি 12 বজাৰ পিছত বা 2টা বজাৰ পিছত, যেতিয়া আমি লাঞ্চ করো না, এই লাঞ্চ করার পিছত আপুনি কি করব, সেই শার্টটো আপুনি হাফ স্লিপ করে দিব, মানে শার্টটো বলটাই আপুনি হাফ করে লব, তেতিয়া কি হব, আমার যেতিয়া আফটারনুনের পিছত আমার একটা দেখিবলে একটা ফ্রেশনেস লুক আহি যাব। তো এনেধরণে আপুনি গোটে দিনটো ফ্রেশ লুক হৈ থাকিব পাৰিব, আৰু ফ্রেশনেস হৈ থাকিব পাৰিব, আৰু সপ্তাহত গোটে দিনটো আপুনি এনেধরণে ফ্রেশনেস হৈ থাকিব পাৰিব। তো যদি ভিডিওটো ভাল লাগিছে, লাইক কৰিব, কমেন্ট কৰিব, আৰু সাবস্ক্রাইব কৰিব নাপাৰিব।